কেউ কেউ তখনই মনে করলেন আর মদ পান করা যাবে না, যেহেতু অপকার বেশি, অকল্যাণ বেশি, খারাপই বেশি, ভালো কম। এই জন্যে অনেক লোক সাথে সাথে মদ পান বাদ দিলেন, আর কিছু লোক মদ পান বাদ দিলেন না কিন্তু মদকে ঘৃণার দৃষ্টিতে দেখতে লাগলেন। কেউ কেউ তো আবার আগের চাইতে একটু কমাইয়া হালকা হালকা, আগে বেশি খাইতেন এখন কম খায়। আল্লাহ এখানে খাওয়া না খাওয়ার কোনো কথা বলেন নাই, আল্লাহ শুধু বলেছেন উপকারের চাইতে অপকার বেশি, কল্যাণের চাইতে অকল্যাণ বেশি, এতটুকুন বলে থেমে গিয়েছেন রসুল, এতটুকুন জানাইয়া দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ তো এই কথা শুনে, অকল্যাণ শুনে মত ছেড়ে দিলেন, কেউ কেউ এটাকে ঘৃণার চোখে দেখতে লাগলেন, কেউ আগে বেশি খেতেন এখন কম খাওয়া শুরু করলেন। এইভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে, মদের প্রতি মানুষের আগ্রহ কমতেছে না বাড়তেছে? কথা বলেন, দেখা যাচ্ছে বন্ধু ছিল চারজন, এখন দুইজনে বাদ দিয়ে দিস, এর মধ্যে একজনে ঘৃণা করে কাছে আসেন আর একজন আগের চেয়ে কম খায়, একটু কমতেছে। এই অবস্থা যখন শুরু হল, দ্বিতীয় স্টেপে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, কোরআনে কারীমের চার নম্বর সূরা, সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয় না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। এই আয়াতে আল্লাহ মদ হারাম বলেন নাই, এই আয়াতে আল্লাহ মদ ছেড়ে দাও বলেন নাই, এই আয়াতে মদ খেলে কবিরা গুনাহ হবে, মদ খেলে জাহান্নামে যাওয়া লাগবে এমন কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ দয়া করে মুমিনদেরকে বলছেন, মুমিনেরা যারা আমি আল্লাহকে মানো, তোমরা রাসূলকে মানো, তোমাদেরকে বলতেছি তোমরা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাইও না। কোথা যাইও না? নামাজের কাছেও যাইও না, নামাজ পবিত্র, নেশা অপবিত্র। কারণ তোমরা যদি মদ পান করে নামাজে যাও তাহলে কি বলো তোমরা বুঝবা না, ঠিক বলিনি? মদ পান করার পরে কি মাথা ঠিক থাকে? কথা বলেন নাকি? দেখবেন অনেকে মদ খায় আর রাস্তায় পাগলের মতো হাঁটতেছে আর বলতেছে আমি আমেরিকার প্রেসিডেন্ট, বলে না আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মদ।
ত্যাগ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ বলেন আজকে থেকে তোমাদের জন্য মদ, জুয়া, মূর্তি পূজার বেদি, লটারি আমি আল্লাহ চিরতরে হারাম করে দেই। সুবহানাল্লাহ। মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, লটারি গ্রিন লটারি খেলা যাবে না, আর মূর্তি পূজার বেদিতে গিয়া পূজাও করা যাবে, বলেন যাবে। এজন্য মুসলিম হইয়া ওখানে গিয়া শয়তানি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কেন আমি মদ জুয়া লটারিকে হারাম করেছি তোমরা শোনো। আল্লাহ বললেন, হলাম রে শয়তান তো মদ এবং জুয়ার দ্বারা